السلام عليكم ورحمة الله، কেমন আছেন সবাই؟ আশা করি সকলে ভালো আছেন। আজ আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছিলাম আপনাদের জন্য। আজকে দেখাবো বিদেশে মধ্যপ্রাচ্যে স্প্লিট এসি কীভাবে ফিটিং করে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা একটা স্প্লিট এসি, এটা হচ্ছে ইনডোর। এই দেশে আমরা বাংলাদেশে সাধারণত যেরকম এসি দেওয়াল ফুটো করে পাইপ পাইপ করে নিয়ে যায়, এই দেশে আগেই পাইপ বিদ্যুৎ দিয়া পাইপ রাইখা দেয়। এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা রুমে এই যেরকম পাইপ, আউটডোরের তার এবং পাওয়ার কানেকশন, ইনডোরের রিটার্ন লাইনের তার এভাবে রাইখা দেয় প্রতিটা রুমে। সেম আপনাদেরকে একটু দেখাই, এই যে সেম রুমের ভিতরে এভাবে রাইখা দিছে। রুমের ভিতরে এইভাবে রাইখা দেয়া, তারপরে হচ্ছে বাইরে আউটডোর রাখার খুব সুন্দর একটা স্পেস করে তারপরে ওই জায়গায় হচ্ছে পাইপ বাইর করে নিছে। এখন আমরা যে কাজটা করতে হয় সেটা হচ্ছে বেস প্লেটটা বসাইয়া, এই যে বেস প্লেট বসাইছি দেখতে পাচ্ছেন, বেস প্লেট বসাইয়া আমরা এই জায়গায় পাইপ সুন্দর মতো জোড়া দিয়ে এই জায়গায় যে টাইট নাট থাকে নাট টাইট দিয়ে পাইপটাকে এভাবে রেডি করে পাইপ এবং ড্রেন লাইন তার এগুলা রেডি করে এভাবেই রেডি করে ইনডোরের বেস প্লেট বসাইয়া ইনডোর বসাইয়া তারপরে হচ্ছে পাইপ এই জায়গায় ওয়েল্ডিং করে দিব, জ্বালাই করে দিব। এই জায়গায় জ্বালাই করার পর এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে ড্রেন লাইনের সিস্টেমটা, এইভাবে ড্রেন লাইনের এই জায়গায় পানির লাইন দিয়ে দিব, এই জায়গায় পাইপ ওয়েল্ডিং করে দিব। অনেক ক্ষেত্রে আপনারা দেখা যায় যে এসিতে এসি মিলে গেলে পাইপ, যেমন এটা পাইপ এটা 3/8 পাইপ যদি মিলে যায় তাহলে আপনি ফ্লারিং করে লাগিয়ে দিতে পারেন, তাতে কোনো সমস্যা হয় না। এখন আমার এটা একটু এসিটা বড়, সেজন্য লাগবে না, আমি আগেই এই জায়গায় রেডি করে নিছি, রেডি করে পাইপ বাইর করে নিছি। এখন জাস্ট এসিটা উঠে ওয়েল্ডিং করে রেডি করে দিব। আর আউটডোরটা যেভাবে থাকে, এই বিদেশে একটা জিনিস খুবই ভালো সেটা হচ্ছে আউটডোরগুলো খুবই ভালো জায়গায় রাখে এবং সেফ জায়গায় রাখে। বাংলাদেশে যেমন রিস্কি অবস্থায় রাখে এরকম রাখে না। তো এই যে হচ্ছে আউটডোর, এই যে জানালা দেখেন খুব সুন্দর, এই জানালা দিয়ে আউটডোর বাইর করা যায়, রশি নিয়ে বা টানাটানি করতে এগুলো করতে হয় না। এই যে আউটডোর রাত হয়ে গেছে, আমি কাজ করতেছি। এই যে আউটডোর, এই যে পাইপ আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, যে পাইপ বাইক করে রাখা আছে খুব সুন্দর একটা স্পেসে। এই জায়গায় হচ্ছে আউটডোর রাইখা পাইপ কানেকশন করে দেব শেষ। তো এদেশে স্প্লিট এসির কাজ যারা করতে চান খুবই ইজি। এই হচ্ছে সিস্টেম, আগে পাইপ টানা থাকে আর এই পাইপগুলো খুবই হেভি পাইপ দেওয়া হয়। তো তার দেওয়া থাকে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন তিনটা তার, এগুলো তো হচ্ছে আপনার বুঝতে ইনডোরের পাওয়ার লাইন, আর দুইটা তার থাকে হচ্ছে পাওয়ারের লাইন, এই যে পাইপের সাথে এগুলো দেওয়া থাকে। তো এভাবেই আপনি স্প্লিট এসি ফিটিং করবেন বিদেশে।